গল্প শুনে ভয় করবেন না একটা খুব সাধারণ ব্যাপার আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি খুব বেশি যে ব্যাপারটা মনের মধ্যে আনবেন সেটাই রাত্রে বেশি স্বপ্নে দেখা যায় ভূতের গল্প লেখার মধ্যে ভূতেদের নিয়ে কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম শুনলে ভয় পাবেন না আমার পেশা মাছ চাষ রাত্রে স্বপ্ন দেখছি আমাকে ডাকছে আমার মাছ ধরতে হবে আপনি আসেন এমন ধরতে আমাদের প্রায় হয় নেমে ওদের সঙ্গে পুকুরে মাছ ধরতে নামলাম যাহারা আমার মাছের কাজ করে তাহাদের দেখছি না সবাই যেন অন্য রকম নতুন মানুষ যেন দেখছি জলে মাছ ধরছি আমার সঙ্গে খারাপ ব্যবহার দেখছি না বন্ধুর মতো আমরা মাছ ধরতেই আছি খাওয়ার মাছ নেব বলে আমি ওদের সঙ্গে আছি যতটা ওদের বেশ লক্ষ্য রাখছি এরা কারা এদের চলন ঠিক ভালো লাগছে না এরা আমার সঙ্গে কেউ খারাপও ব্যবহার করছে না ওমা হঠাৎ দেখি একটা ভীষণ বড় মাছ ঠিক মাছ জাতীয় সবাই মিলে ওরা ধরে তুলছে আমাকে বলছে এটা আমরা ধরতে এসছি আমরা অন্য কোনো মাছ নেব না মাছটি ধরে তুলল ওরা সাত আটজন মিলে খুব বড় খুব বড় ওজনের মাছ হয়তো তার ওজন চার পাঁচ কুইন্টাল জাল থেকে উঠিয়ে তখন ওদের রূপগুলি আমি অন্যরকম ভয়ঙ্কর রূপ দেখছি ওরা খুবই আমার শহীদ মাছটা ধরে আনন্দ করছে সামনে তুলল তখন আমি ওদের হাত পায়ের বড় বড় নোখ গায়ে সমস্ত লোমে বড়া আমার সঙ্গে খুব ভালো ব্যবহার কিন্তু ওরা আমার সঙ্গে কথাও বলছে আমার মনের মধ্যে যে আতঙ্কিত ভাব বা দেখছি ওরা বুঝতে পারে আমাকে বলছে আমরা আপনার কোনো ক্ষতি করবো না আপনি কোনো ভয় করবেন না আপনাকে আমরা সবাই ভালোবাসি মাছ ডেঙায় উঠিয়ে রাখল মাছটা দেখতে অন্য রকম অমন মাছ আমি কখনো দেখিনি তার দেহ থেকে নেমে এসছে বেশ কয়েকটা শাখা প্রশাখা সেইগুলি ওরা কেটে নিল সবগুলি টুকরো টুকরো করে ওরা আমাকে বলছে এগুলো খেতে খুব ভালো আপনি নেবেন আমি কিছু বলছি না ওরা আমার ব্যাপারটা বুঝতে পেরে ও ঠিক আছে ঠিক আছে আপনার নিতে হবে না পরপর দেখি মাছটাকে ধরে আবার জলে ছেড়ে দিল আমারে বলছে এই মাছটা আবার এমন শাখা প্রশাখা নামবে এ মাস কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না আমরা আবার এসে মাছটাকে ধরে এগুলো কেটে নিয়ে যাব আপনার কোনো ভয় নেই কোনো ক্ষতি আমরাও করতে দেব না এই কথাগুলো বলে চলে গেল ওরা কোথায় গেল না গেল না দেখে আমার মতো আমি বাড়ি ঢুকলাম এই স্থানটা আগেও বাবা বলতেন খুব ভয়ের জায়গা আমি এখানে মাছ চাষ করতে এসেছি সাতচল্লিশ আটচল্লিশ বছর হবে সত্যি এখানে কিন্তু ভয়ের জায়গা অনেক কিছু দেখি ভয় করি না শুধু একটু বলি যার জায়গায় সেই থাকু বাবা নিজের চোখে বহুবার দেখেছি কালো কালো মানুষগুলো আমি তাহাদের কিছু বলি না আমারও কোনো ক্ষতি কিন্তু এই স্থানে করে না এটা সত্য ঘটনা একটা জায়গায় আমি মানি আল্লাহর সৃষ্টি আছে মানুষ আর জিন হয়তো তারাই থাক না এই তো আমি সাতচল্লিশ বছর হয়ে গেল কোনো ক্ষতি আমার করেনি বরং আমার মনের কাছে বিশ্বাস কোনো দিন ওরা আমার ক্ষতি করবে না ওদের প্রতি অত্যাচার করলে ওরা তো ক্ষতি করবে ভালোবাসা সবার প্রতি রাখলে আমাকেও সবাই ভালোবাসবে চোখে দেখা যায় না আল্লাহর হাদিস কোরআনে তো আছেই এটুকু স্বপ্নে দেখি যে ওরা দূরে দূরে দিনের আলোয় বা নিকটে কালো কালো পাঁচ ছ ফুট উচ্চ ছায়া চলছে বা দাঁড়িয়ে থাকতে এটা আমি প্রায় দেখি তাতে আমি ভয় করি না একটু জানি আমার জায়গা আমি তাদের জায়গা তারা ভালোবাসার ভয় নেই